যেই গরম পড়ছে, গরমের মধ্যে ডাব খেলে অনেক বেশি শান্তি পাওয়া যায়। আসসালামু আলাইকুম, আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমার ননদ আসতেছে খিলগাঁ থেকে মিরপুরে, ও একা একা আসতেছে, আর আমি যে বাসে উঠে গেছি ওকে নিয়ে আসার জন্য। আর ওকে আনার আগে আমি ডাব খেয়ে নিছি, কারণ আমার বডি অনেক বেশি ডিহাইড্রেট হয়েছিল আর অনেক বেশি পানির অভাব ছিল, যার কারণে আমার অনেক বেশি খারাপ লাগতেছিল। আর এই ভিডিওটা এডিট করতে করতে দেরি হয়ে গেছে, কারণ অনেক ব্যস্ততা গেছে। এখন আমার শরীরও খারাপ, একদমই ইচ্ছে করতেছিল না যে আমি ভিডিও এডিট করি, তারপরও করতেছি। তো এই দুই নাম্বার, এক নাম্বার থেকে দুই নাম্বারে চলে যাচ্ছি। এখানে বাসে উঠলাম আমি, যে দুই নাম্বার নেমে গেছি, ওকে বলছি আমি দুই নাম্বারই নামতে। তো রাস্তার ওই পারে শপিং সেন্টারের সামনে ও দাঁড়ায় আছে, তো ওকে আমি খুঁজতেছি আর ফোন দিতেছিলাম। এর মধ্যে আমি আর দেখতে পাই যে ও দূরে দাঁড়ায় আছে, আর ও আসতেছে মেনলি আমার ছোট বোনকে দেখতে। আর মিরপুরে ঘুরতে অনেক বেশি ভাল লাগে, আর আমরা এক মাস আমাদের দেখা সাক্ষাৎ হয় না। তারপর ও পরীক্ষা, মানে ও এবার HSC দিছে, যার কারণে ও পরীক্ষা শেষ হওয়ার পর যেদিন শেষ হয়েছে ওই দিনে ও চলে আসছে আমার সাথে দেখা করতে মিরপুরে। আর ও লাইফে এই ফার্স্ট একা একা কোথাও আসছে খিলগাঁ থেকে মিরপুরে। তো আর আমি খুঁজতেছি, পাইতেছি না। তারপর দেখলাম লাল একটা ড্রেস পরা একটা মেয়ে দাঁড়ায় আছে দূরে। তো এই যে দেখতে পারবেন কিভাবে ও দাঁড়ায় আছে, তারপর পিছের থেকে যায়। আমি ওরা ভয় দেখাইছি আর ও তো ভয় পেয়ে যায়, এই তো ফোন টিপতেছিল। ও দাঁড়ায় দাঁড়ায়, মানে যেখানে যাবো সেখানে দাঁড়ায় দাঁড়ায় ফোন টিপে ও বলতেছে তোমারে দেখে আমি ভয় পেয়ে গেছি গা। আর এইখান থেকে এখন আমি যাব 11 নম্বর। আর ওই দিন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেট খেলা, মানে ক্রিকেট খেলা ছিল, ওই দিন রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল। আর এখানে আমার সাথে অনেক বাজে একটা ঘটনা ঘটে। আমি আমার ফুপির বাসায় যাচ্ছিলাম দাদির জন্য মাছের তরকারি দেয়, ওইটা আমার ড্রেসে, আমার প্যান্টে পরে আমার ড্রেস একদম নষ্ট হয়ে যায়। আর এখানে বাস আর রিক্সা খুঁজতেছিলাম, একটাও পাচ্ছিলাম না। আর এখানে সবাই এই যে খেলার জন্য খেলা দেখতে যাবে তাই দাঁড়ায় আছে। আর আমি ফার্স্ট আমার ফুপির বাসায়, দুই নম্বর আমার আরেকটা ফুপির বাসা আছে, বড় ফুপির বাসা, ওইখানে যাই ওইখান থেকে। তারপর আমি এখন 11 নম্বর যাবো ওকে সাথে নিয়ে, মানে কি আর বলবো। আর ওই দিন বাহিরে এত গরম আসছিল, মানে হালকা রোদের তাপ ছিল কিন্তু গরমটা অনেক বেশি ছিল। তারপর ফাইনালি একটা রিক্সা পাওয়া যায়, তো রিক্সায় দুজনে উঠা নেই। আর আমার শরীরটা মানে মিরপুরে বৈশা হুট করে লাস্টের দিকে অনেক বেশি খারাপ হয়ে যায়। ফুপির বাসায় চলে আসে, আর এটা আমার ছোট দুই বোন তাওয়া মায়ের সাথে ফুপিদের বাসায় ঢুকে যেতে আসি। আর এখানেই যারা থাকে, আমি আমার আগের ভিডিও দেখছি যে যারাকে নিয়ে আমি ভিডিও দিছি, তো যারার কাছে দেখার সাথে দেখা করতে চলে আসছি, যারাকে আমার অনেক বেশি ভালো লাগে। আর ওর সাথে দুষ্টামি করতে আর আদর করতে অনেক ভালো লাগে। ও এত শান্ত একটা মেয়ে যে ও সবার কাছে, যার মাশাআল্লাহর মুখে অনেক বেশি হাসি থাকে। আর আমার ফুপি ব্যাংকে জব করে, যার কারণে সে তার বাচ্চাকে রাইখা সারাদিন, মানে সকাল থেকে 6টা পর্যন্ত ব্যাংকে থাকে। যারা ব্যাংকে জব করে সে নিয়ম কীরকম জানেনি। তো তারপর এখান থেকে আমি আবার 1 নম্বর চলে যাই, 1 নম্বর যাই, আবার 2 নম্বর আসি। মানে ওই দিনটা আমার জন্য খালি 1 নম্বর 2 নম্বর 11 নম্বরের মধ্যেই যায়। বাসায় যাই, ওই যে বলছিলাম না ড্রেসটা নষ্ট হয়ে গেছে, তো বাসায় যাই আমি ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে 2 নম্বর যাই, কারণ 2 নম্বরে ফুপির বাসায় দাওয়াত ছিল দুপুরে খাওয়া দাওয়া। কিন্তু যেতে বিকাল 4টা বেজে যায়, 4টা বাজে যায়, দুপুরে খাওয়া দাওয়া করে এখানে যে ননদ আসছে, ননদকে নিয়ে যাচ্ছে। ও এর আগে ফুপির বাসায় যায় নাই, তো ফুপি ওকেও ইনভাইট করছে আমার সাথে সাথে, তো আমরা দুজন কথা বলতে বলতে যাচ্ছিলাম। আর এটা হলো বাসার নিচে, আমাদের বাসার নিচে তো সবাই চিনেন। তো এই যে ফুপির বাসায় চলে আসি, গরুর মাংস ভুনা, খিচুড়ি, ডিম ভুনা, এগুলি দেওয়া, খাওয়া দাওয়া করি দুপুরে, খাওয়া দাওয়া করে তারপর ঘুমাইয়া সন্ধ্যার পরে ফুপির বাসার থেকে আমার বাসায় যাওয়ার জন্য বের হই। আর যাওয়ার সময় হাইটে হাইটে যাচ্ছিলাম, কারণ রাস্তা 2 নম্বর দিয়ে যাওয়ার সময় অনেক সুন্দর, মানে ভিউ পাওয়া যায়, দেখতে দেখতে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে যাওয়া যায়। এখানে আমরা দুজন কথা বলতে বলতে যাচ্ছিলাম। আর ওই দিন খেলার কারণে রাস্তা 2 নম্বরের পুরো অর্ধেক ব্লক ছিল, মানে আটকায় রাখছে, 2 নম্বর লাভ রোড দিয়ে যেতে পারবে না। আর এই 2 নম্বর লাভ রোডে তো সব কাপেল, তারপর ছেলেমেয়েরা সবাই এখানে বৈশা থাকে, আড্ডা দেয়, যে দেখতে পাচ্ছেন জোড়ায় জোড়ায় কবুতরের মতো তারা বৈশা রয়েছে, আবার ছেলে মানুষরাও বৈশা রয়েছে। এখানে অনেক সুন্দর গান বাজনা করে, ছেলে রাতের বেলা গান গায়। এই যে অনেক মানুষজন, আমি এখানে প্রায় সময় আসি, প্রায় কি আমি যতবার মিরপুরে আসি আমার এখানে আসা হয়। তো আর রাস্তায় হাইটা হাইটা দেখাচ্ছিলাম যে দেখো আমাদের এই জায়গা কত সুন্দর, তোমাদের খিলগাঁয়ের মতো না। খিলগাঁয়ে গেলে আমি অনেক বেশি মোটা হয়ে যাই, আর আমি এরকম ঘুরতে পারি না, যার কারণে মিরপুরে থাকতে আমার অনেক বেশি ভালো লাগে। এখানে আমি অনেক বেশি ঘোরাফেরা করতে পারি।